মা করে কি দেখছো? কেড়ে নাও কাঠি দুটো। খবরদার যোদ্ধা, এই সোনার কাঠি রূপোর কাঠি কিন্তু আমাদের হাতে একমাত্র শক্তি। এই দুটোকে ব্যবহার করতে পারলে আমরা হয়তো এখান থেকে বেরোতে পারবো। হ্যাঁ আমি জানি, একটা কাঠি দিয়ে আরেকটা কাঠিকে এক্ষুনি আঘাত করো। কি হলো? যাও। সোনার কাঠি রূপোর কাঠি পেয়ে তোমরা খুব বড় শক্তি পেয়ে গেছো, তাই না? ওই শক্তি কিভাবে কেড়ে নিতে হয় আমার জানা আছে। রিম্বা, এই সোনার কাঠি রূপোর কাঠি আমাদের এখান থেকে বের করতে পারে, তাড়াতাড়ি করো। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। আমরা তিনজন একসাথে এখানে স্পর্শ করি। রাজকন্যা তাড়াতাড়ি এসো। রাজকন্যা তাড়াতাড়ি এসো, আমাদের এই কক্ষ থেকে বের করো, উদ্ধার করো আমাদের। রাজকন্যা, রাজকন্যা কি হলো? আমি বেরোতে পারলাম না কেন? প্রাণের এত মায়া তোমার সঙ্গীর তোমাকে রেখেই পালিয়ে গেল। ওই দেখো, এই মেয়ের মনে হয় মাথার ঠিক নেই। হলে কি মরার সময় এভাবে হাসে? মাথা ঠিক তো তোমার নেই রিম্বা, এবার তোমার মুখোশ খুলে যাবে সবার সামনে, সবাই তোমার আসল চেহারা দেখতে পাবে। এভাবে বাজে কথা বলা বন্ধ কর। থানদিন নাতনি মুক্ত হয়ে গেছে, এবার তোর কি হবে রিম্বা? ঠান্ডি তো সব সত্যি জানতে পেরে যাবে। তাই তো, এটা তো ভেবে দেখিনি। আমি গেলাম, ওদের যেভাবেই হোক আটকাতে হবে, ওদেরকে ঠান্ডির কাছে পৌঁছতে দেওয়া যাবে না। এবার কি করবে রোহিণী? তোমার হাড়ের লজ্জা দেখার জন্য আমি রয়ে গেলাম। লজ্জা মানুষের ভূষণ, আবার বর্মও বটে। তুমি ভাবো, তুমি হারলে কি করবে কামিনী? সুযোগ পেয়েও হারালি? তুই কেমন ধারা মেয়েলা, এটা দেখি গোলক ধাঁধার চেয়েও জটিল। তোকে পুরোটা বুঝতে এখনো আমার সময় লেগে যাবে লা। তবে একবার যখন তুই সুযোগ পেয়েও হাতছাড়া করেছিস লা মেয়ে, তখন আমিও তোকে পুরোপুরি না বুঝে ছাড়বো নেলা। আমার নাম ও ঠান্ডি রাক্ষসী। Thank you.
হ্যাঁ এইবার যেতে হবে এই খেলা শেষ করার সময় এসে গেছে লা চল কি হলো আমরা এখানে চলে এলাম আর রাজকন্যা কি বন্দী হয়ে গেল আমিও বুঝতে পারিনি তোমার রাজকন্যা নাগবংশের মেয়ে কিন্তু তুমি সোনার কাঠে রূপোর কাঠে স্পর্শ করতে পারছ আমি ভেবেছিলাম এবার কি হবে এবার কি হবে কি হবে এই সোনার কাঠির রূপোর কাঠি আমার হাতে কি করে কাজ করছে আমি সত্যি জানি না আমি জানতেও চাই না আমি শুধু চাই যাতে আমার রাজকন্যা আমার কাছে ফিরে আসুক কিন্তু উদ্ধার করতে হলে যে তার আগে আমি তোমাকে থান্ডি রাক্ষসীর কাছে পৌঁছে দিয়ে আসব এটাই আমার প্রথম কর্তব্য লুকিয়ে পড়ো কোন রাক্ষসী আসছে এদিকে অনেক হয়েছে আর লুকোচুরি নয় তুমি জানো তো এই সোনার কাঠির উপর কাঠি কি করে ব্যবহার করতে হয় এসো আমার সাথে ওই তো ঠান্ডি নাতনির পোশাকের অংশ এখানে লুকিয়েছিস পালাও রোহিণী যত দূর পারো পালাও আজ আমিও দেখতে চাই তুমি কত দূর পালাতে পারো পালাও তুমি এখনো আমায় ঠিক করে চেনোনি কামিনী আমি পালাবার মেয়ে নই আমি সেই নাবি যে ঝড়ে পূর্বাভাস পেয়েও পালায় না বরং জাহাজ বাঁচাতে প্রলয়ের মুখোমুখি হয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি ঝড়ের থেকেও ভয়ানক হতে পারি এখনো বলছি না তোমার উদ্দেশ্য ধ্বংসের আর আমার উদ্দেশ্য আমার মায়ের প্রাণ বাঁচানো আমি জেনে শুনে কারোর সাথে কোনোদিনও কোনো অন্যায় করিনি তাই আমার বিশ্বাস আমার বা আমার মায়ের উপর কোনোদিনও কোনো অন্যায় হবে না ভুল করলে রোহিণী ভুল করলে আমায় ভয় না পেয়ে তুমি ভুল করলে আমি রেগে উঠলে প্রাণীকুল থরথর করে কাঁপে বাতাস বইতে বইতে থমকে দাঁড়িয়ে যায় আর তুমি তুমি তো এক সামান্য আর আজ এই সামান্য মেয়েই তার মায়ের জন্য তোমার মুখোমুখি হতে ভয় পায় না তুমি আমাকে মারবে তো মারো প্রস্তুত আমি বেশ তবে তোমার ইচ্ছেই পূর্ণ হোক জীবন শেষ হয়ে যেতে পারে না কিছুতেই না মায়ের জন্য আমাকে বেঁচে থাকতেই হবে
কিন্তু এই মুহূর্তে কে আমাকে সাহায্য করবে? আজ আমি তোমায় নিজে হাতে মারব, তোমার মৃত্যু আমি প্রথমে নিশ্চিত করব নিজের চোখের সামনে, আর তারপর প্রাণ ভোমরা হস্তগত করে তোমার মাকে আমি চিরকালের জন্য শান্ত করে দেব। না না, মা বা দিদার কোনো ক্ষতি তোমায় করতে দেব না আমি কামিনী। তাই নাকি? দেখা যাক। তুমি